হাই বন্ধুরা, আজকে আমরা জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞান ডিসকাস করছি। আমরা ফিজিক্স মানে ভৌতবিজ্ঞান সম্বন্ধে, ফিজিক্যাল সায়েন্স সম্বন্ধে আমরা ডিসকাস করবো একটা জিনিস সম্বন্ধে, যেগুলো আমাদের পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। শুরু করা যাক। আচ্ছা, কালকে ইউনিটস মেজারমেন্ট বা মাপের একক। পদার্থবিদ্যায় পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন এসআই পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটা মূলত সিজিএস অথবা সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এবং এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ডের সমন্বয়ে গঠিত। আচ্ছা, কিছুকাল আগে পর্যন্ত তিনটি মৌলিক রাশি যেমন দৈর্ঘ্য, ভার ও সময়ের কথা বলা হলো। এসআই পদ্ধতিতে বর্তমানে মৌলিক রাশির সংখ্যা 7টি। কি কি মৌলিক রাশি? তাহলে কি এসআই পদ্ধতিতে 7টা মৌলিক রাশি রয়েছে। একে দৈর্ঘ্য, তার এককের নাম কি মিটার, সংকেত মিটার, ভর ভরের একক কিলোগ্রাম, কেজি সময়ের একক সেকেন্ড, এস তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, এ তাপমাত্রা কেলভিন, কে বস্তুর পরিমাপ মোল, আলোক দীপ্তি ক্যান্ডেলা। রাশি হলো যে কোনো পরিমাপযোগ্য প্রাকৃতিক বিভিন্ন রাশি, প্রাকৃতিক বিষয়। রাশি সাধারণত দু প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি কি কি? যে রাশি শুধুমাত্র মান দ্বারা ফোকাস করা হয়, যেমন দৈর্ঘ্য, ভর, শক্তি। তো আর যে সমস্ত রাশি সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মানের সঙ্গে অভিমুখ বা দিকের নির্দেশ জরুরি, তাকে বলা হয় ভেক্টর রাশি। সরণ, বিতরণ, বেগ, ঠিক আছে? তো সরণ স্কেলার রাশি কিনা, যেখানে আমরা মানের দ্বারা প্রকাশ করি, এটাকে দিকেরও প্রকাশ করা হয় এখানে ভেক্টরে, মানের সাথে সাথে। আচ্ছা, তো এরপরে দেখবো গতি। সময়ের সঙ্গে সঙ্গে যে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, হ্যাঁ, সেই সেই বস্তু গতিশীল বা অচল বস্তু বলা হয় বা গতি বলা হয়। বেগ কি? একক সময়ে কোনো বস্তু একটা নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুর বেগ বলা হয়। হ্যাঁ, মানে একক সময়ে যে বস্তু কোনো একটা বস্তু নির্দিষ্ট যত দূর অতিক্রম করলো। সিজিএস পদ্ধতিতে বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে বেগের একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার কত? সেন্টিমিটার গেল পার সেকেন্ডে সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। বেগের মান ও রাশি দুটোই আছে, ঠিক আছে? তাই বেগ হলো একটি ভেক্টর রাশি। দ্রুতি কি? কোনো বস্তু এক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা তার দ্রুতি। ধরো একটি গাড়ি ঘন্টায় 10 কিলোমিটার যায়, সুতরাং গাড়ির স্পিড হলো 10 কিলোমিটার/ঘন্টা। গাড়িটি কোন দিকে যাচ্ছে সেটা বলা দরকার নেই, তাই তাই স্পিড হলো কেবল মান যা আছে, হ্যাঁ, কিন্তু দিক নেই তার। সিজিএস পদ্ধতিতে স্পিডের একক একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। ত্বরণ কি? কোনো গতিশীল বস্তু সবসময় সমান বেগে নাও চলতে পারে, বস্তুটির বেগ ক্রমশ বাড়তে পারে। বস্তুটির বেগ ক্রমশ বৃদ্ধি পেলে বলা হয় বস্তুটির গতি ত্বরান্বিত হচ্ছে এবং বস্তুর ত্বরণ সৃষ্টি হচ্ছে। ত্বরণের মান অধিক উভয়ই থাকে। ত্বরণ হলো একটি ভেক্টর রাশি। সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। মন্দন কি? তাহলে কি ত্বরণের একক যদি বলা হয় সেন্টিমিটার পার সেকেন্ড, এখানেও সেন্টিমিটার পার সেকেন্ড, এখানে মিটার পার সেকেন্ড, একই। স্পিডের এখানে স্পিড, এখানে আর এখানে এখানে দ্রুতির একক একই, এখানে ত্বরণের। ওকে, মন্দন কি? কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি হওয়ার পরিবর্তে ক্রমশ কমতে থাকলে সেটা হচ্ছে বস্তুটির বেগ মন্দীভূত হচ্ছে, তো মন্দন হচ্ছে। বল কি? বাইরে থেকে প্রযুক্ত বা প্রয়োগ করে অচল বস্তু বা স্থির বস্তু সচল করা হলে তখন তাকে বলা হয় বেগ। বল বলা হয় বলের একক কি? সিজিএস পদ্ধতিতে ডাইন এবং এসআই পদ্ধতিতে নিউটন।
নিউটন ডাইনের সম্পর্ক, 1 মেগা ডাইন ইকুয়াল টু 10^6 ডাইন, ঠিক আছে, 1 মেগা ডাইন ইকুয়াল টু 10^6 ডাইন। আচ্ছা, বলের অভিঘর্ষ একক কি? সিজিস পদ্ধতিতে বলের অভিঘর্ষ একক হলো গ্রাম ভার, এসআই পদ্ধতিতে অভিঘর্ষ বলের কিলোগ্রাম ভার। ইম্পর্টেন্ট, 1 মেগা ডাইন ইকুয়াল টু 10^6 ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের পরিমাণ ডাইন, আর এসআই পদ্ধতিতে নিউটন। নিউটনের গতিসূত্র, প্রথম সূত্রটা, বাইরে থেকে প্রযুক্ত বলের দ্বারা কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না হলে, কোনো বস্তুর অবস্থান পরিবর্তন বাধ্য না হলে না কোনো অচল বস্তু চিরকাল অচল থাকবে, কিন্তু অচল বস্তু চিরকাল সমরেখা সমগতিতে চিরকাল সমরেখা বরাবর চলতে থাকবে। দ্বিতীয় সূত্র, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে ক্রিয়া করা হবে, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এবং দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানা যায় না, বলের পরিমাপ, বলের দিক, বলের একক এবং বলের নিরপেক্ষ নীতি। ভরবেগ কি? কোনো বস্তুর ভর ও বেগের সময় গতিশীল বস্তুতে যে ধর্ম সৃষ্টি হয় তাকে ওই বস্তুর ভরবেগ বলা হয়। গতিশীল বস্তুর মূল গতির পরিমাণ যা তার ভরের ভর ও বেগের যে যা সে তার ভর ও বেগের অর্জন করে তাকেই ভরবেগ বলা হয়। গতিশীল বস্তুর মোট গতির পরিমাণ যা সে তার ভর ও বেগের অর্জন করে সে ভর ও অর্জন করে এবং ভরবেগ দুটোই অর্জন করে এবং সেটাই হলো ভরবেগ। তৃতীয় সূত্র, প্রতিক্রিয়ার সমান ও বিপরীত মুখে প্রতিক্রিয়া রয়েছে, বাইরে থেকে কোনো বল কাজ না করলেও দুটো বা ততোধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে কোনো দিকে ওদের ভরবেগ সৃষ্টি হয়। ঠিক আছে, তো ধন্যবাদ বন্ধুরা, পরের চ্যাপ্টারে আমরা শব্দ নিয়ে ডিসকাস করবো।